ইএসআই হাসপাতাল জোকার ইএসআই হাসপাতালে পৌঁছে গেল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের কনভয়। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে আজকে নিয়ে আসা হয় এই জোকার ইএসআই হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য। এবং আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্স থেকে এই জোকাতে নিয়ে আসার গোটা যাত্রাপথের ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম, এবং এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তারা কিন্তু পৌঁছে গেলেন এই ইএসআই হাসপাতালে, জোকার ইএসআই হাসপাতালে। হিন্দলের সাথে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে গাড়ি থেকে নামানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, জোকার ইএসআই হাসপাতালে তারা পৌঁছে গেলেন। হিন্দল, একেবারেই দেখো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি কিন্তু ইএসআই হাসপাতালে ঢুকে গিয়েছে। ইতিমধ্যে যেটা দেখা গেল যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু প্রবেশ করেছেন, তুমি দেখতে পাচ্ছ পার্থ চট্টোপাধ্যায় আসছেন, আমরা একবার কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু কোন রকম কোনো মন্তব্য করতে চাইলেন না। ইতিমধ্যেই যে চিত্র উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তারা দুজনেই কিন্তু ইএসআই হাসপাতালে প্রবেশ করলেন এবং তাদেরকে এখানে মেডিকেল করানো হবে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু আটশোটা বন্দোবস্ত করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে ঘিরে রেখেছেন ইএসআই হাসপাতালে যে গেট দিয়ে, কিন্তু যে পথ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় প্রবেশ করলেন। অর্পিতা মুখোপাধ্যায় প্রবেশ করার কিছুক্ষণ পরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি আসেন, এবং তিনি আসার পর তাদের দুজনকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু কোনো প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি। এই যে পরিস্থিতি, যে কিছুক্ষণ আগেই একেবারে এগারোটা কুড়ি নাগাদ অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হলো। এবং এই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসার আগেই যে চিত্র দেখা যায় যে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা যেমন রয়েছেন, পুলিশের তরফ থেকে আটশত বন্দোবস্ত করা হয়েছে গোটা পরিস্থিতির ওপরে, কিন্তু যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা কিন্তু নজরে রাখা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি অর্পিতা মুখোপাধ্যায় একেবারে হিন্দল, আমরা সেই ছবি আবারও দেখছি আমাদের দর্শকদের দেখাচ্ছি যে মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের ভেতরে ঢোকানো হলো। ধন্যবাদ হিন্দল তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইএসআই হাসপাতাল অর্থাৎ জোকায় ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো শারীরিক পরীক্ষার জন্য। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ ইডির। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আজ সকাল এগারোটা নাগাদ দিল্লির ইডি দফতরে যান সোনিয়া। গতকালও তাকে প্রায় ছ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দিন ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস সভানেত্রী। জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ ইডির। আজ নিয়ে কিন্তু তৃতীয়বার সোনিয়া গান্ধী ইডির দফতরে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে ইডিকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের। এই সংক্রান্ত মামলায় সমন পাঠানো গ্রেফতার করতে পারে ইডি, জানালো সুপ্রিম কোর্ট। পিএমএল এর বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন খারিজ সর্বোচ্চ আদালতে। সোনিয়াকে জিজ্ঞাসাবাদের মধ্যে ইডিকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের। लेकिन वो हमें देखना होगा कि संसद से बाहर निकलने के बाद क्या राहुल गांधी आज फिर सड़क पर बैठ जाते हैं, क्या फिर आज राष्ट्रपति से मिलने की कोशिश की जा सकती है इन सांसदों की तरफ से। बहरहाल यहाँ पर अभी मुख्य द्वार पर ये देखिए आप, हैवी डिप्लॉयमेंट है सिक्योरिटी पर्सनल्स की और पूरी तैयारी दिल्ली पुलिस की तरफ से कि कम से कम यहाँ पर उस तरह का मार्च या प्रोटेस्ट करने की इजाजत नहीं होगी।